জাতিসংঘের কনিষ্ঠতম শান্তিদূত হলেন মালালা। অনলাইন ডেস্ক। শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাইকে এবার জাতিসংঘের সর্বকনিষ্ঠ শান্তিদূত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের এক বিশ্ববিদ্যালয়ে এ লেভেলে অধ্যয়নরত 19 বছর বয়সে এই তরুণী এই পদবীতে থেকে নারী শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করবেন। এর আগে 2012 সালে নারী শিক্ষা এবং মেয়েদের স্কুলে যাওয়ার অধিকার নিয়ে সোচ্চার হওয়ায় পাকিস্তানের কিশোরী মালালাকে গুলি করে হত্যার চেষ্টা করে তালেবান হামলাকারীরা। নিউ ইয়র্কে জাতিসংঘের এই সম্মাননা গ্রহণ করে মালালা বলেন, পরিবর্তনের শুরু আমাদের সঙ্গে আসে এবং আমাদেরকে শুরুটা এখনই করতে হবে। আপনারা যদি নিজের ভবিষ্যৎ উজ্জ্বল দেখতে চান, তবে আপনাদেরই তার জন্য এখন থেকে কাজ শুরু করতে হবে, আর কারো জন্য অপেক্ষা করা যাবে না। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস তার বক্তব্যে মালালা ইউসুফজাইকে সম্ভবত পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সবার জন্য শিক্ষা বিষয়টির প্রতীক বলে উল্লেখ করেন। এর আগে জাতিসংঘ এই সম্মাননা দিয়েছেন অভিনেতা মাইকেল ডগলাস লিওনার্দো ডিক্যাপ্রিওকে। এই পদই জাতিসংঘের দেওয়া সর্বোচ্চ সম্মান। এছাড়াও সম্প্রীতি মালালা ইউসুফজাইকে অনারি বা সম্মানসূচক কানাডিয়ান নাগরিকত্ব প্রদান করেছে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার পার্লামেন্ট সর্বকনিষ্ঠতম সদস্য হিসেবে উচ্চারিত হতে যাচ্ছে মালালার নাম, সেই সঙ্গে ষষ্ঠতম সদস্য হিসেবে দেশটির এই বিরল সম্মাননা পেতে যাচ্ছেন পাকিস্তানের নারী শিক্ষা নিয়ে কাজ করা এই 19 বছরের কিশোরী। বিবিসি আমার এই চ্যানেলে তো আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।